হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই কিন্তু মোবাইল হটস্পট সম্পর্কে পরিচিত। অনেকে আমরা জানি যে আমরা যদি চাই যে আমাদের মোবাইল থেকে ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য এবং আমার মোবাইলে যে ডাটা কানেকশন আছে সেই ওয়াইফাই কানেকশনটি অন্য যে কেউ চাইলে ব্যবহার করতে পারে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার, আমার আশেপাশে যারা আছে তাদেরকে, এবং কম বেশ আমরা সবাই কিন্তু এই মোবাইল হটস্পটটি সম্পর্কে পরিচিত। বাট রাইট নাও উইন্ডোজ 11-এ একটি নতুন ফিচার্স এড করে যাকে বলা হয় মোবাইল হটস্পট। সো আপনার উইন্ডোজ 11-টিতে আপনার বাসাতে যে ওয়াইফাই কানেকশন অথবা যে ইন্টারনেট কানেকশনের সাথে কানেক্টেড, আপনি চাইলে আপনার এই উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনি মোবাইল হটস্পট চালু করতে পারেন, এবং এই মোবাইল হটস্পটটি চাইলে আপ টু 8টি ডিভাইসে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ এই মোবাইল হটস্পট সেট আপ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট টার্ন অন করবেন। সো সে কাজটি করার জন্য আপনি আপনার উইন্ডোজ 11-এ স্টার্ট মেনুতে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করুন সেটিংস। সেটিংসে ক্লিক করার পর বাম দিকে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এবং ডান দিকে আপনি পেয়ে যাবেন মোবাইল হটস্পট। সো আমরা এখানে যে ডাউন অ্যারোটি আছে তাতে ক্লিক করবো, রাইট অ্যারোটি ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন। সো আমি যদি চাই যে আমার এই উইন্ডোজ 11-টিতে মোবাইল হটস্পট টার্ন অন করার জন্য একদম উপরে যে মোবাইল হটস্পট লেখাটি আছে সেটাকে আমি টার্ন অন করব, তাছাড়া আমার এই মোবাইল এই যে ডেস্কটপটি বা ল্যাপটপটি যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে অবশ্যই আমরা সেটাকে ওয়াইফাই চুজ করবো, আর যদি সেটা ইথারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলে এখান থেকে আমরা সেটাকে ইথারনেট চুইস করবো। সো এখানে যদি আপনার ইথারনেট থাকে তাহলে সেটা ইথারনেট দেখাবে, আর যদি সেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে মানে আমার এই যে মেন ল্যাপটপটি সেটি আমার বাসার একটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সো এই জন্য এটা দেখাচ্ছে ওয়াইফাই। সো আপনি যদি চান যে আপনার এই মোবাইল হটস্পটটি অন করার জন্য আপনার উইন্ডোজ 11-এ আপনাকে যে সিম্পলি এটাকে টার্ন অন করতে হবে। এখন হয়তো বা আপনি খুঁজতেছেন যে আপনার এই মোবাইল হটস্পটটির এসএসডি নেম বা ওয়াইফাইয়ের নামটি কী বা পাসওয়ার্ডটি কী। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি প্রপার্টিস সেকশন হয়তো বা এটা এরকমটি দেখাবে, সো এটাকে আপনি জাস্ট এক্সটেন্ড করবেন। এক্সটেন্ড করার পর আপনি এরকমটি দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি জাস্ট এডিটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো আপনি যেই ওয়াইফাইয়ের নামটি চাচ্ছেন সেই নামটি দিতে পারেন। যেমন আমি দিলাম মাই ল্যাপটপ ওয়াইফাই, এবং দেন এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটি, এবং দেন এখানে নেটওয়ার্ক ভ্যান এনি অ্যাভেলেবল, সো আমি দিয়ে দিলাম এনি। এটা হচ্ছে যারা কিনা 5 GHz বা 2.4 GHz দুজনেই চাইলে কানেক্ট করতে পারবে, সো আমি দিয়ে দিলাম সেভ। সো এখন থেকে যে কেউ চাইলে যে কোনো মোবাইল ডিভাইস বা ডেস্কটপ ল্যাপটপ যেখানে কিনা ওয়াইফাই আছে তারা তাদের ওয়াইফাই সেকশনে গিয়ে পেয়ে যাবে আমার এই ল্যাপটপটির ওয়াইফাইয়ের নামটি, এবং তারা যখনই এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবে তারা চাইলে কিন্তু আমার ল্যাপটপ থেকে তারা কিন্তু ইন্টারনেটটি পাচ্ছে। যেরকমটা আমরা কম বেশ মোবাইলে যেভাবে আমরা মোবাইল হটস্পট শেয়ার করি তেমনটাই রাইট নাও উইন্ডোজ 11-এ এই ফিচার্সটি অ্যাড করেছে, যেটা কিনা উইন্ডোজ 11-এ কিন্তু কোনো ধরনের সিম কার্ড নেই, বাট সেটা একটি নেটওয়ার্কের মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, এবং সেই নেটওয়ার্ক থেকে আপনি চাইলে আপনার মোবাইল ডিভাইস বা যে কোনো ডিভাইসে ওয়াইফাইয়ের সেবা পেতে পারেন, হুইচ ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। এবং এখান থেকে আপনি চাইলে পাওয়ার সেভিং অন অফ করতে পারেন। পাওয়ার সেভিং মিন্স হচ্ছে যদি আপনার কোনো ডিভাইস ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড না থাকে তাহলে সেটা অটোমেটিকলি মোবাইল হটস্পটটি টার্ন অফ হয়ে যাবে। তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল 8টি ডিভাইস কানেক্টেড করতে পারবেন, এবং কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড আছে সেই ডিভাইসের লিস্টগুলো কিন্তু এখানে দেখাবে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপ থেকে মোবাইল হটস্পট টার্ন অন করতে পারুন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।